এখন দেখবেন মতিন গ্রুপ রাতের এবি সংবাদ। সৌজন্যে মতিন গ্রুপ, স্টার্লিং ডায়াগনস্টিক, তাজ প্রিমিয়াম টি, লংজিভিটি হোম কেয়ার সার্ভিস, আলহামরা কালেকশন, ডিএইচ হোম কেয়ার, হিলসাইড ফেব্রিক ক্লাস এবং গ্রান্ড ঢাকা হোটেল। বিয়ানীবাজারে ইউএসএ ওজোন পার্ক দ্বৈত ও একক ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021 উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা লাসাই তলাস্থ বিয়ানীবাজার ব্যাডমিন্টন ইনডোর একাডেমিতে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী খেলায় দ্বৈত ইভেন্টে মুহিত ফাহিম জুটি 2-0 সেটে সামি মতিন জুটিকে পরাজিত করে এবং একক ইভেন্টে মিজান আলী 2-0 সেটে তারেককে পরাজিত করে। ব্যাডমিন্টন একাডেমির পরিচালক সাব্বির আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়। খেলাধুলার উন্নয়নে এরকম টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা যুক্তরাষ্ট্র প্রবাসী সুহেল আহমদ, জামিল আহমদ, খালেদ আহমদ, সাইফুল ইসলাম, তারেক আহমদ ও সাবল আহমদ এগিয়ে আসায় অতিথিবৃন্দ তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিয়ানীবাজার ব্যাডমিন্টন ইনডোর একাডেমি এ অঞ্চলে খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। এই বৃষ্টিবাদলের দিনে যারা এই ইনডোরটা বানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে তাদের এই কারণে এই বৃষ্টিবাদলের দিনে আমাদের এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে। বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু এই ধরনের স্টেডিয়াম, এই ধরনের একটা মাঠ নাই, অনেক জেলা শহরেও নাই। আমরা একটা ছোট্ট উপজেলা, এখানে আমাদের কিছু ভাইয়েরা মিলে এই ইনডোরটা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এই ইনডোরের মাধ্যমে অনেক খেলোয়াড় তৈরি হবে ব্যাডমিন্টনের, কারণ তারা সারা বছর এখানে প্র্যাকটিস করতে পারবে। টুর্নামেন্টের আমরা শতভাগ সফলতা কামনা করি এবং সাথে সাথে অজন পার্ক যারা এই খেলার আয়োজন করেছেন আমরা তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং আজকের এই বৃষ্টি ভেজা দিনেও বিয়ানীবাজারের ইনডোরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এটা আসলে অবাক হয়ে যাওয়ার বিষয়, কিন্তু বাস্তবে অবাক হওয়ার মতো নয়। এটা আমাদের বাইরা বাতি যারা যারা এই ইনডোর পরিচালক তারা এটা সম্ভব হয়েছে করেছে, তারা ইনডোর তৈরি করেছে বিধায় আজকে এই টুর্নামেন্ট হচ্ছে। আমরা মনে করি এই খেলা আগামীতে আরও বেশি টুর্নামেন্ট এখানে আয়োজন হবে। আমরা ধন্যবাদ জানাই যারা প্রবাসী বাইরা আছেন, ক্রীড়া পৃষ্ঠপোষক এবং ক্রীড়াপ্রেমী, যাদের এই উৎসাহ এবং পৃষ্ঠপোষকতার কারণে আজকে এই টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। আসলে যুব সমাজ তথা এই সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা বা আমাদের যে নেতিবাচকদের দিকগুলো আছে দিকগুলো থেকে বিরত রাখার জন্য এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা খুবই ভালো একটা উদ্যোগ। ইনডোরে পুরো বছর জুড়ে এরকম টুর্নামেন্টের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারী খেলোয়াড়। খেলার পরিবেশ সৃষ্টি হয়েছে আর সবসময় এই দেশে বাইরে হলে এই ধরনের সুযোগ সুবিধা আমরা যদি করিয়া দিন, আমরা টুর্নামেন্ট অংশগ্রহণ করলাম, 12 মাস প্র্যাকটিস করলাম। ইউএসএ ওজোন পার্ক দ্বৈত ও একক ব্যাডমিন্টন টুর্নামেন্টে আগ্রহী খেলোয়াড়রা আগামী 10 জুন পর্যন্ত নিবন্ধনের মাধ্যমে খেলায় অংশ নিতে পারবে বলে জানায় টুর্নামেন্টের আয়োজক বিয়ানীবাজার ব্যাডমিন্টন ইনডোর একাডেমি। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি। আমি মোহাম্মদ এন মজুমদার, ব্রঙ্কসের ফাক্সেস্টারেই আমার ঠিকানা সেই 1989 সাল থেকে 10 বছর ধরে কমিটি বোর্ডের সদস্য হিসেবে কাজ করে আমি জানি এই ডিস্ট্রিক্টের প্রতিদিনের প্রতিবন্ধকতা কোথায়। জনজীবনের নিরাপত্তা, হাউজিং এবং শিক্ষার উন্নয়নে এগিয়ে নিতে চাই ব্রঙ্কসকে, লাল সবুজের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই নগর পরিচালনায়। মেলিং ব্যালট, আর্লি ভোটিং অথবা সরাসরি উপস্থিত হয়ে 22 জুন সিটি কাউন্সিল নির্বাচনে আপনার মূল্যবান ভোট দিন। Paid for by Majumdar for the Bronx.